সবাই সঠিক বক্তব্য দিতে চায় না এবং সবাই অধৈর্য হয়েছে। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হলো আপনারা কিছুদিন আগে জানেন বঙ্গবন্ধু খুনি আব্দুল মাজেদ নামের এক খুনিকে ফাঁসি দিয়েছে। সেখানে উনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারে উনি বলেছে এবং তারা বঙ্গবন্ধুর পরিবার এবং বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিল। সেই বিতর্কটা আপনাদের দেখার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।